খেলাধুলার নিয়মিত আয়োজন, খেলাধুলা বিষয়ক বিভিন্ন ধরনের পিচার এবং খেলাধুলার নিয়মিত খবর ইত্যাদি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শ্রীলঙ্কা সিরিজে থাকছেন ব্যাটিং পরামর্শক হিসেবে লুইস। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজেও বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন জন লুইস। চলতি মাস হতে যাওয়া সিরিজটি পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। গণমাধ্যমে সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। চলতি বছরের শুরুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে লুইসকে নিযুক্ত দিয়েছিল বিসিবি। এরপর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে কাজ করেছেন তিনি। প্রায় 3.5 মাস ধরে বাংলাদেশ দলের সঙ্গে থাকলেও ব্যাটসম্যানদের মাঝে তেমন কোনো উন্নতি দেখা যায়নি। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। মূলত টানা সিরিজ হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে নিজামুদ্দিন বলেন, আমাদের টানা সিরিজ হওয়ার কারণে আমরা শ্রীলঙ্কা সফর পর্যন্ত তার চুক্তি বাড়িয়েছি, এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব। গেল বছরের আগস্টে পারিবারিক কারণে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নীল মার্কেঞ্জি। তিনি সরে যাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ক্রেগ ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি, যদিও তিনি দায়িত্ব বুঝে নেওয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছিল। বাবার মৃত্যুর কারণে বাংলাদেশে আসেননি নিউজিল্যান্ডের সাবেকই ব্যাটিং কোচ। তারপর থেকেই ব্যাটিং কোচবিহীন হয়ে পড়েছিল টাইগাররা। তারপরেই লুইসকে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব বুঝিয়ে দেয় বিসিবি। তবে উন্নতি কম হওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করে হয়তো নিউজিল্যান্ড, হয়তো শ্রীলঙ্কা সিরিজের পরে এই ব্যাটিং পরামর্শককে ছেড়ে দিতে পারে বিসিবি, অথবা তার সাথে করতে পারে নবায়নযোগ্য চুক্তিও। দেখা যাক কী হয়।